নোয়াখালীর সোনাইমুড়িতে মিথ্যা অভিযোগ দিয়ে মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। মঙ্গলবার রাত 9টায় সোনাইমুড়ির নওতলা গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকেরের ছেলে আরিফুল ইসলাম সুজন। নিজ গ্রামে একটি কবরস্থানে মাটি ভরাট করাকে কেন্দ্র করে অপপ্রচার করায় এই সংবাদ সম্মেলন করেন সুজন। এ সময় একই গ্রামের শতাধিক মানুষ সংবাদ সম্মেলনে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।